আসলে আমার মোটামুটি দিনগুলো ভালোই যাচ্ছিল, কিন্তু মাঝে মধ্যে একটু ব্যথা দেখা দিত মাজাতে। তখন ডাক্তার অন্য ডাক্তার দেখাইছি কত রংপুরে, বছর আগে এটা? প্রায় 2-2.5 বছর হবে। দেখা যাচ্ছে আমি মানে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারতাম না, তারপরে বেশিক্ষণ বসে থাকলে আমার সমস্যা হইতো, হাঁটাহাঁটি করলে আমার মানে যেটাই আমি বেশি বেশি করতাম সে তার পরিপ্রেক্ষিতে আমার ব্যথাটা বাড়ত। নিজের আসলে নিজে যখন এই কষ্টটা অনুভব করে, অন্যটা তো কেউ বুঝবে না, আমারটা আমি বুঝবো। কিন্তু আল্লাহর রহমতে এখন আমি অনেক সুস্থ। হচ্ছে যে স্যারের শফিউল্লাহ প্রধানের কাছে চিকিৎসা নিয়ে আমি এখন পুরো বলা যায় পুরোই আমি সুস্থ। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের আমাদের প্রিয় দর্শকরা, সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি এই মুহূর্তে যারা আমাদের সেটের সামনে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শক, আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে, আমাদের সাথে একজন বোন আছেন আমাদের। খুব স্বাভাবিকভাবে সংসার করছিলেন, স্বামী, সংসার, সন্তান সব কিছু নিয়ে ভালোই ছিলেন, সুখেই ছিলেন, সুস্থ ছিলেন। বাট হঠাৎ করে ওনার জীবনে নেমে আসে কিছুটা অন্ধকার, ব্যথা। শব্দটা আসলে অনেক ছোট হলেও এর ভয়াবহতা আসলে অনেক বিশাল। যার ব্যথা হয় শুধুমাত্র সেই বুঝতে পারে যে ব্যথার যন্ত্রণাটা কী। সুস্থ শরীরে আমরা যখন ঘুরে ফেরাই, বিভিন্ন কাজ করি, আমরা আসলে বুঝতে পারি না যে সুস্থতা আসলে কত বড় নিয়ামত। যখন আমরা অসুস্থ হয়ে পড়ি, ব্যথা যখন ধীরে ধীরে একটা সময় এমন পর্যায়ে চলে যায় সেটা সহ্যের অতিরিক্ত, তখন আর কারোর কোনো কিছুই পৃথিবীর ভালো লাগে না। ভালো খাবার বলেন, সম্পদ বলেন, ভালো কথা বলেন, কোনো কিছুই আর তখন আমাদের ভালো লাগে না, সব কিছুই মনে হয় অসহ্যকর। এবং এমন একটা সময় আসে যখন এই ব্যথা নিয়ে মানুষ যখন সহ্য করতে পারেন না, একটা সময় নিজের মৃত্যু পর্যন্ত কামনা করেন অনেকেই। না দর্শক, আমরা চাই না আমাদের ভিতরে, আপনাদের ভিতর থেকে এরকম কেউ এই জিনিসটা কখনো কামনা করেন। ব্যথা হবে, মানুষ অসুস্থ হবে, এবং পাশাপাশি তার সুস্থতাও আছে, এবং সেটা আমাদের হাতেই। দর্শক, আমাদের এই বোন কী হয়েছিল ওনার, আসুন একটু প্রথম থেকে আমরা শেষ পর্যন্ত ওনার কাছ থেকেই পুরো বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখন পুরোটাই সুস্থ, আলহামদুলিল্লাহ। আপনার নামটা যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য। আমার নাম হলো মুসাম্মাদ বিলকিস নাহার বেগম। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমাদের বাসায় রাজশাহীতে, কিন্তু আমি থাকি রংপুরে। আমার হাজবেন্ড জব করে, সে কারণে আমার ওইখানে থাকতে হয়। রংপুর কোথায়? রংপুর পীরগঞ্জ, ওই জায়গাটার নাম। হ্যাঁ, আপনি তো একজন হাউসওয়াইফ। জি। আচ্ছা, একটা সময় তো ছিল যখন আপনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, ভালো ছিলেন, স্বামী, সংসার, সন্তান সব কিছু নিয়ে খুব সুখে মোটামুটি আপনার দিন যাচ্ছিল। বাট কী হয়েছিল হঠাৎ করে, এবং এটা ঠিক কত বছর আগে শুরু হয় প্রথম? আসলে আমার মোটামুটি দিনগুলো ভালোই যাচ্ছিল, কিন্তু মাঝে মধ্যে একটু ব্যথা দেখা দিত মাজাতে। তখন ডাক্তার অন্য ডাক্তার দেখাইছি রংপুরে, প্রায় 2-2.5 বছর হবে। 2-2.5 বছর হঠাৎ করে একদিন দেখছেন যে আপনার কোমরে ব্যথা হচ্ছে। হ্যাঁ, যে ব্যথাটা হয়তো এর আগে কখনো হতো না। প্রথম দিকে ব্যথাটা অল্প একটু ছিল। হ্যাঁ, অল্প ছিল। তার জন্য ডাক্তার দেখাইছি, আমি অন্য ডাক্তার, মেডিসিন দিছে। তারপরে দেখা যখন ডক্টরের কাছে গেছেন প্রথমবার ব্যথা নিয়ে, ডক্টর কি বলেছিলেন? কোনো সাজেশন বা কোনো টেস্ট, পরীক্ষা নিরীক্ষা? হ্যাঁ, অনেক টেস্ট দিছে, কিন্তু মানে আমার সঠিক চিকিৎসাটা ওনারা দিতে পারেননি। বা আপনাকে বলেননি উনি যে আসলে আপনার কি সমস্যা সেটা ফাইন্ড আউট করতে পারেননি? জি, ওনারা বলতেও পারেনি। আবার আমাকে ওষুধ দিয়েছিলেন? হ্যাঁ, মেডিসিন অনেক দিয়েছে, আমি অনেক খেয়েছি মেডিসিন, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমি ভালো ফল পাইনি। কিন্তু দেখছেন ধীরে ধীরে কোমর ব্যথাটা আরো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, পায়ের দিকে আমার চলে আসছে। তখন কি শুধুমাত্র কোমর ব্যথাই ছিল? জি, কোমরটা ব্যথাই ছিল। প্রথমে দেখতেন যে কোমরে, ঘাড়ে কি ব্যথা করতো পাশাপাশি? না, ঘাড়ে বেশি ব্যথা, শুধুমাত্র কোমরে। কখন স্পেসিফিক কোনো সময় ছিল, সকালে বিকালে বা কোনো নির্দিষ্ট কাজ করার সময়? জি, দেখা যাচ্ছে আমি মানে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারতাম না, তারপরে বেশিক্ষণ বসে থাকলে আমার সমস্যা হইতো, হাঁটাহাঁটি করলে আমার মানে যেটাই আমি বেশি বেশি করতাম সে তার পরিপ্রেক্ষিতে আমার ব্যথাটা বাড়ত। যেহেতু আপনি সংসারের কাজ করেন, রান্না বান্না করতে হয়, দীর্ঘ একটা সময় বসে রান্না বান্না কাটাকাটির কাজ করতে হয়, আবার হাঁটাহাঁটিও করতে, হাঁটাহাঁটির কাজও আছে অনেক, মানুষের ভারী জিনিসপত্র তুলতে হচ্ছে, বিভিন্ন পরিশ্রমের কাজ আছে, যেটাই আপনি করছেন ভারী জিনিস আমি তুলতে পারতাম না, মানে প্রচন্ড আমি
এই ব্যথাতে ভুগছে। শুয়ে থাকলে ব্যথা হতো? শুয়ে থাকলেও ব্যথা হতো। এমন হয়েছে যে ব্যথার জন্য সারা রাত ঘুমাতে পারছেন না, প্রচন্ড ব্যথা? হ্যাঁ হ্যাঁ, সারা রাত আমি ঘুমাইতে পারিনি। তারপরে এমন মানে তীব্র ব্যথা যন্ত্রণা যে আমি মানে অসুস্থ হয়ে পড়তাম, যে যার কারণে দেখা যাচ্ছে অনেক আবার আরেক ডাক্তারের কাছে গেছি রাজশাহীতে, ওইখানেও আমি ভালো ফল পাইনি। বলছে এই দুই মাস পর আসেন, তিন মাস পর আসেন। আমি তবুও গেছি, তবু আমি ওইখানে যে ভালো চিকিৎসা আমি পাইনি। তারা কি মানে তখন পর্যন্ত আপনার কোনো ডায়াগনোসিস বা আপনার যে আসলে সমস্যাটা কি সেটা সম্পর্কে? না না, সেটা কখনোই বলেনি, কখনো জানতে চাননি? জানতে চেয়েছি যে আসলে আমরা মাসের পর মাস আসি, কিন্তু আমার তো কিছু হয় না, কোনো ভালোর দিকে তো যাচ্ছে না, আমি তো সেটা অনুভব করতে পারতেছি না। দিন দিন আরো তো এতে যাচ্ছে। একটা সময় আপনার সেই কোমরের ব্যথাটা ধীরে ধীরে পায়ের দিকে আসা শুরু করলো। পায়ের দিকে যখন আসছে কি হলো, যে মানে পা হাঁটতে গেলে কি পা টেনে ধরতো, প্রচন্ড ব্যথা করতো? কি প্রচন্ড ব্যথা টেনে ধরতো, আর মনে হচ্ছে যে যে খুব তীব্র ব্যথা চাবাইতো। পা মাটিতে দিলে কি প্রচন্ড ব্যথা ছিল, পা দিতে পারতেন না, যে একটু হাঁটার পরেই আপনি বসে পড়তে? বসে পড়তাম বা শুয়ে থাকতাম, মানে কাজ করতে পারতাম না আমি কোনো, যে স্বাভাবিক যে চলাচল করা সেটা আমার করতে সমস্যা হতো খুব। এরকম কি কখনো হয়েছে যে এত খারাপ অবস্থা হয়ে গেছে যে আপনি হেঁটে যে বাথরুমে যাবেন বা আপনার নিজের কাজগুলো আপনি নিজে করবেন সেটা অন্যের সাহায্য নিয়ে করতে হয়েছিল? হ্যাঁ, মাঝে মধ্যে আমার, আমি আসলে বাসায় থাকি তো, আমার দুইটা বেবি, কাজের মেয়েটা কাজ করে দিয়ে চলে যায়, আমার হাজবেন্ড তো জব করে অফিসে চলে যায়, দেখা যাচ্ছে যখন আমার হাজবেন্ড থাকছে বা আমার কাজের মেয়েটা থাকছে তখন আমাকে একটু হেল্প করছে, কিন্তু যখন ওনারা থাকেনি তখন আমাকে কষ্ট করে যে যাইতে হচ্ছে এরকম। মানে আপনি পারছেন না, হ্যাঁ শরীর দিচ্ছে না, কিন্তু আপনাকে জানেন যে আপনার সন্তানদের জন্য হলো পরিবারের জন্য আপনাকে করতে হবে, তখন মনের জোরে কাজগুলো করেছেন, তীব্র ব্যথা নিয়েও কাজ করেছেন? হ্যাঁ করেছি, তার পরিপ্রেক্ষিতে আবার মনে করেন আরো বেশি অসুস্থ হয়ে পড়ছি। এরকমটা তো মনে হওয়াটাই স্বাভাবিক, কারণ আমি অনেকগুলো ডাক্তারের কাছে গেছি, তাদের কাছ থেকে কিন্তু আমি সঠিক চিকিৎসা পাইনি। তারা কিন্তু আমাকে বলেও নি, যে সাজেশন দেয়নি, যে আমরা পাত্তিছি না, আপনি অমুক ডাক্তারের কাছে যান, এই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান, তারা কিন্তু এগুলো আমাকে বলে নাই। দিনের পর দিন আমি বেড়েই চলেছি, কিন্তু ওই ডাক্তারগুলো আমাকে দেখা করতে বলতো, কিন্তু আমি ভালো হইতাম না, মানে সুস্থ, পুরো সুস্থ হইতে পারতাম না। আপনি নিজের ভিতরে বুঝে শুরু করেছেন যে আপনি ধীরে ধীরে পঙ্গুতির দিকে চলে যাচ্ছেন, যে স্বাভাবিক যে কাজ আর কোনোটাই করতে পারছেন না, আর নিজে তো আসলে বুঝা যায় হাঁটতে পারছেন না, নিজের আসলে নিজে যখন এই কষ্টটা অনুভব করে অন্যটা তো কেউ বুঝবে না, আমারটা আমিই বুঝবো, কিন্তু আল্লাহর রহমতে এখন আমি অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। হচ্ছে যে স্যারের শফিউল্লাহ প্রধানের কাছে চিকিৎসা নিয়ে আমি এখন পুরো বলা যায় পুরোই আমি সুস্থ। আচ্ছা, যখন আপনার হচ্ছে রাজশাহীতে আপনি ডক্টর দেখাচ্ছিলেন, একের পর এক ডক্টর দেখাচ্ছেন, লাভ হচ্ছে না, তখন কি করলেন আপনারা? তখন হচ্ছে যে বললাম না, আমি রংপুরে থাকি, তখন রংপুরের ওইখানে গেছি, যায় ওইখানেও বিভাগীয় প্রধান ডাক্তার দেখাইছি, ওইখানেও যে আমি মানে ওইখানে যে আমার আরো ক্ষতিটা বেশি হয়েছে, দেখছেন যে আরো বেশি খারাপ। হ্যাঁ, ওইখানে যে আমার ক্ষতিটা মানে খারাপের দিকে আরো বেশি গেছে, কিন্তু তখন যখন হচ্ছে যে শফিউল্লাহ প্রধানের ইউটিউবে দেখলাম আমি, মানে যখন একদম পুরো প্রায় খারাপ অবস্থা, তখন আপনি ইন্টারনেটে সার্চ করা শুরু করলেন যে কি ধরনের চিকিৎসা আছে, বা সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে ডক্টররা যদি আমাদেরকে একটু বলে দেন যে আপনার এই সমস্যাটা হয়েছে, আপনার এই সমস্যা, তখন সেটা আমরা সার্চ করাটা আমাদের জন্য একটু ইজি হয়ে যায় আসলে এই রোগের কি ধরনের চিকিৎসা আছে। আমরা কিন্তু আসলে সম্পূর্ণ অনুমান নির্ভর হয়ে যে আমার এই সিন্ড্রোম আছে, আমার এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, এই সমস্যায় আমরা কি করা উচিত, তখন আমরা সেই ভিডিওগুলো সার্চ করি। তো যখন আপনি এটা সার্চ করা শুরু করলেন, তখন আপনি প্রথম ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন। তো স্যারের ভিডিওগুলো আপনি দেখতে দেখতে তখন কি হয়েছিল যে নিজেই ডিসিশন নিয়েছেন যে আপনি একবার আসবেন? হ্যাঁ, আমি যে দেখব যে আসলে হচ্ছে ওনার চিকিৎসাটা কেমন, তো সবই উপর আল্লাহর ইচ্ছা। তো সেই অনুযায়ী আপনি সরাসরি স্যারের কাছে চলে আসেন? হ্যাঁ, চলে আসেন। স্যার যখন প্রথম দিন আপনাকে দেখেন কি বলেছিলেন? প্রথম যেদিন উনি আমাকে দেখেন,
উনি কিন্তু দেখে মানে আমাকে শুয়ে দিল, পাটা উঁচা করতে বললো, উঁচা করলাম, উনি তখনই বুঝতে পারলো যে আমার সমস্যাটা কি। আসলে অভিজ্ঞ দৃষ্টি তো এত দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা। জি, মানে এভাবে এর আগে আমি রাজশাহীতে দেখাইছি, রংপুরে দেখাইছি, এমনটা মানে এভাবে দেখে আমি কেউ দেখিনি। হ্যাঁ, আর উনি মানে হচ্ছে শুধু দুইটা কাজ করলো, যে শুয়ে পাটা উঁচা করতে বললো, আর আমাকে নিচু হয়ে পায়ের গোড়ালি আঙুলটা ছুঁইতে বললো। ধরে আমি ছুঁইতে পারলাম না, উনি বুঝে গেল, পরে এমআরআই করতে দিল, এমআরআই করে তারপরে তো ধরা পড়ে গেল স্যার দেখলো। আপনার পিএলআইডি প্রথম সেটা ধরা পড়লো যে আপনার লাম্বারের আপনার ডিসপ্লাস হয়েছে, এবং পাশাপাশি আমরা জানি যে আপনার হাঁটুতেও ব্যথা ছিল, যেটা হচ্ছে আপনার ক্ষয়জনিত সমস্যা, অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছিল আপনার দুই হাঁটুতে। আচ্ছা, সেই অনুযায়ী স্যার আপনাকে মনে হয় ভর্তির কথা বলে দিয়েছিলেন, এবং স্যার কি এমন কিছু আপনাকে বলেছিলেন যে আপনি ভর্তি হন, আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন যদি আপনি সঠিক ট্রিটমেন্টটা নেন, এরকম কিছু বলেছিলেন স্যার? জি হ্যাঁ, তিনি বলেছিলেন যে হচ্ছে আপনি ইনশাল্লাহ ভর্তি হয়ে যান 21 দিনে, 21 দিন আমাকে বলছিল যে 21 দিন থাকলে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। তা আল্লাহ দিলে 21 দিন আমার লাগেনি, তার আগে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। ঠিক কতদিন পর থেকে বুঝে শুরু করেছেন আপনি ভালো হওয়া শুরু করেছেন? আসলে এখানে থেরাপি নিচ্ছিলাম যখন আমি, তখন থেকে আমি একটু একটু করে অনুভব করতে পারতাম যে হচ্ছে আমার মানে ব্যথার জায়গাটা একটু ভালো লাগতো। দেখছেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। প্রথম দিন যখন ভর্তি হয়েছিলেন স্যারের কাছে আসলেন সেই অসুস্থ মানুষটা, এবং আজকে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক, যেটা কিছুদিন আগে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, কেমন লাগছে আজকে আপনার কাছে? আমার কাছে আসলে অনেকটা সুস্থ, কে হইতে না চায় বলেন? সুস্থতা তো জীবন সবাই চায় যে আমি সুস্থ থাকি, কারণ আমি সুস্থ থাকলে আমার পরিবারের লোকজনও সুস্থ থাকবে। অবশ্যই, সেজন্য আমি চাই যে আমার মতো যে রোগীরা ভুগছেন তারা অবশ্যই যেন যে শফিউল্লাহ প্রধানের কাছে আসেন, অবশ্যই তার চিকিৎসা নেন, পরামর্শ নেন, তিনি অনেক ভালো একজন ডাক্তার চিকিৎসার জন্য। হচ্ছে আমি সবার কাছে এটাই চাই যে এই রোগের জন্য মানে এই ডাক্তারকে দেখানো সবচেয়ে মনে হয় ভালো হবে। আচ্ছা, আমি অনেক ভালো ফল পেয়েছি। আপনার কি মনে হচ্ছে না যে আপনি আগে যে ধরনের কাজগুলো করতেন অসুস্থ হওয়ার আগে, সেই কাজগুলো এখন আপনি আবারও করতে পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ আমি করতে পারবো। এবং সেই যে এই যে গত 2.5 বছর যে তীব্র একটা ব্যথা, যন্ত্রণা এবং অসুস্থ হয়ে যাওয়া, সেই জিনিসটা যে এখন আর আপনাকে বয়ে বেড়াতে হচ্ছে না, মনে হচ্ছে না শরীরটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে, সম্পূর্ণ সেই আগের মতো হয়ে গেছে মনে হচ্ছে না? আগে যদি আমি ট্রিটমেন্টটা পেতাম হয়তো আমার জীবন থেকে এত সুন্দর সময়গুলো চলে যেত না, আপনার সন্তানদেরকে আপনি আরেকটু ভালো করে সময় দিতে পারতেন, পরিবারকে আরো ভালো সময় দিতে পারতেন, জীবনটা হয়তো আরেকটু সুন্দর হতো। হ্যাঁ, সেটা তো চাই এখন মনে করেন, তখন এরকম তো সবাই আশা করে, তবে আমি অনেক ভালো আছি এখন। দর্শক, আমাদের এই বোনের কথাটা আপনারা শুনলেন, দেখুন সুস্থ স্বাভাবিক জীবন, আমরা কেউ কিন্তু আসলে বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা সারা জীবন সুস্থ থাকবো, আমরা সারা জীবন স্ট্রং থাকবো, ঠিক এরকমটা থাকবো। বিপদ বা রোগ যে কোনো সময় যে কোনো দিন আমাদের জীবনে আসতে পারে, তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, সঠিক নিয়মকানুন মেনে চলতে হবে, এবং সঠিক কিছু ধারণা রাখতে হবে যে এই ধরনের সমস্যাগুলো যাদের হয় বা যদি কখনো হয় আমার কি করা উচিত, আমার কোথায় যাওয়া উচিত। আমি যদি একটা ভুল ডিসিশন নিয়ে ফেলি কোনো কারণে, সেই ভুলের মাশুল আমাকে সারাটা জীবন দিতে হবে, শুধু আমাকে দিতে হবে না, পাশাপাশি আমার পরিবারকেও দিতে হবে। তো আমরা আশা করবো যে এই ধরনের ইনফরমেশনগুলো এখন আপনারা খুব সহজেই গুগলে পেয়ে যাবেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, খুব ভালো ভালো কিছু ভেরিফাইড কিছু আপনার ইউটিউব চ্যানেল আছে, যারা অক্লান্তভাবে এই ধরনের ট্রিটমেন্টের বিষয়ে তারা জানিয়ে যাচ্ছেন এবং এই ধরনের ট্রিটমেন্ট দিচ্ছেন, খুব ভালো ভালো কিছু কনসালটেন্ট আছেন বাংলাদেশে, তাদের ভিতরে অবশ্যই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান একজন, যিনি অক্লান্তভাবে এই ধরনের অসংখ্য মা বাবা ভাই বোনদের মুখে হাসি ফুটিয়ে তুলেছেন এবং স্টিল তারা খুব ভালো আছেন, স্বাভাবিক আছেন, সুস্থ আছেন, এর অসংখ্য প্রমাণও আছে আমাদের কাছে। যাই হোক দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই পর্যন্ত অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।